ভূরাজনৈতিক কৌশলগত কারণে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। বিশ্বের অন্যতম দুই প্রধান পরাশক্তি ভারত এবং চীন বাংলাদেশকে নিয়ে অঘোষিত প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। এখন তাতে যুক্ত হয়েছে আমেরিকা, এমনকি ইউরোপের দেশ ফ্রান্স, ব্রিটেন, ইতালিও বাংলাদেশে অস্ত্র বিক্রির জন্য তৎপরতা চালাচ্ছে। আর পরাশক্তি হওয়ার দৌড়ে থাকা তুরস্ক তো যে কোনো মূল্যেই বাংলাদেশকে পাশে চায়। কিন্তু কেন বাংলাদেশকে নিয়ে চীন, ভারত থেকে শুরু করে আমেরিকা, ইউরোপ কিংবা তুরস্কের এত আগ্রহ? বাইরের শত্রু, বিশেষ করে মায়ানমারের সাথে বাংলাদেশের লড়াই করার সক্ষমতা কতটুকু? বাংলাদেশ ভবিষ্যতে কোন কোন অস্ত্র কিনতে যাচ্ছে? এমআরসি এর জন্য ফাইটার বিমান কোন দেশ থেকে কিনবে? এসব উত্তর পেতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। প্রথমে আসি বাংলাদেশ কতটা শক্তিশালী। এক্ষেত্রে বলা যায় প্রয়োজন অনুযায়ী বাংলাদেশে পর্যাপ্ত সমরাস্ত্র নেই। গ্লোবাল ফায়ার পাওয়ারের সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 45 নম্বরে। গ্লোবাল ফায়ার পাওয়ার দেশগুলোর সৈন্য, সমরাস্ত্র এবং সম্পদ সহ বিভিন্ন বিষয়ের উপর গবেষণা করে র্যাঙ্কিংটি করে থাকে। এখানে বিশ্বের 138টি দেশের মধ্যে বাংলাদেশ 45 নম্বরে পড়ে আছে। এই র্যাঙ্কিং অনুযায়ী দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ তৃতীয় শক্তিধর দেশ। যদিও বাংলাদেশের সামনে থাকা অপর দুই দেশ র্যাঙ্কিংয়ে সেরা দশেই রয়েছে। র্যাঙ্কিংটিতে ভারতের অবস্থান 4 নম্বরে আর পাকিস্তানের অবস্থান 10 নম্বরে। এমনকি বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ মায়ানমারও বাংলাদেশের থেকে অনেকটা এগিয়ে রয়েছে। র্যাঙ্কিংয়ে মায়ানমার 38 নম্বরে অবস্থান করছে। এই র্যাঙ্কিংটি বলে দেয় বাংলাদেশ সামরিক শক্তিতে কতটা পিছিয়ে রয়েছে। যদিও বাংলাদেশ সাম্প্রতিক বছরগুলোতে ক্রমেই সামরিক শক্তি বাড়িয়ে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশের নৌবাহিনী দক্ষিণ এশিয়া এবং বঙ্গোপসাগরে অন্যতম শক্তিশালী নৌবাহিনীতে পরিণত হয়েছে। অন্তত আশেপাশের যে কোনো দেশের নৌশক্তিকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে বাংলাদেশ। বাংলাদেশ চীন, দক্ষিণ কোরিয়া, ব্রিটেন এবং আমেরিকা থেকে যুদ্ধজাহাজ কেনার পাশাপাশি নিজ দেশেও যুদ্ধজাহাজ তৈরি করে সার্ভিসে নামিয়েছে। যেই কাজটি বাংলাদেশের থেকে উন্নত এবং শক্তিশালী অনেক দেশও করতে পারেনি। বাংলাদেশ আরও যুদ্ধজাহাজ কেনার পাশাপাশি হেলিকপ্টার ক্যারিয়ার কেনারও ইঙ্গিত দিয়েছে। এদিকে চীনের তৈরি মেইন ব্যাটেল ট্যাঙ্ক এবং লাইট ট্যাঙ্ক কিনেও সেনাবাহিনীকে শক্তিশালী করছে। সম্প্রতি সেনাবাহিনীর জন্য তুরস্ক থেকে মিসাইল আসার খবরও প্রকাশিত হয়। এছাড়াও সেনাবাহিনীর জন্য আরও অনেক ভারী এবং মাঝারি মানের অস্ত্র কেনার প্রক্রিয়াধীন রয়েছে। তবে বাংলাদেশের সবথেকে আগ্রহ এবং আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিমান বাহিনীর জন্য এমআরসিএ বা মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট কেনা। এমআরসিএ নিয়ে যেমন আগ্রহের শেষ নেই, তেমন এটা নিয়ে কল্পনা এবং গুজবেরও শেষ নেই। বাংলাদেশ বিমান বাহিনী একেবারে নাজুক অবস্থায় রয়েছে। বাংলাদেশের শক্তিশালী বিমান বলতে সেই 80 দশকে ডিজাইন করা মিগ-29 যুদ্ধবিমান, যেগুলো কিনা খুব বেশি আপগ্রেডও নয়। এমনকি বাংলাদেশ এমনও যুদ্ধবিমান ব্যবহার করেছে যেগুলোর ইজেকশন সিট পর্যন্ত নেই, ফলে বিমানের যান্ত্রিক ত্রুটিতে পাইলট নিহত হওয়ার ঘটনা প্রায়ই ঘটে। আর এই দুর্বলতা কাটিয়ে উঠতেই বাংলাদেশ অত্যাধুনিক যুদ্ধবিমান কেনায় নজর দেয়। বাংলাদেশের পার্শ্ববর্তী দুই দেশ মায়ানমার এবং ভারত সুখই ফ্লাঙ্কার ফ্যামিলির দুর্বল বিমান হাতে পেয়েছে। ভারত আবার রাফালের মতো অত্যাধুনিক যুদ্ধবিমানও যুক্ত করছে। তাদের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশও আধুনিক শক্তিশালী এবং দূরপাল্লার বিমান কেনার প্রস্তুতি নেয়, যেখানে চীনের জেটেন, রাশিয়ার সুখুই SU-30 এবং সুখুই SU-35, ফ্রান্সের রাফাল, এয়ারবাসের ইউরোফাইটার টাইফুন এবং আমেরিকান F-16 আলোচনায় আসে। বাংলাদেশ রাশিয়া থেকে Yak-130 অ্যাডভান্স ট্রেইনার কেনায় ধরে নেওয়া হয়েছিল রাশিয়া কোনো যুদ্ধবিমান কিনতে যাচ্ছে, কিন্তু রাশিয়ার উদ্ভট হয়তো এবং রোহিঙ্গা ইস্যুতে রাজনৈতিক টানাপোড়ানের খবর সামনে আসে।
যা হোক, এখন অনেকটাই স্পষ্ট বাংলাদেশ রাশিয়া থেকে যুদ্ধ বিমান কেনার সম্ভাবনা খুবই কম। এক্ষেত্রে আলোচনায় আসছে ফ্রান্সের রাফাল এবং ব্রিটেন, জার্মানি আর ইতালির জয়েন্ট ভেঞ্চারে তৈরি ইউরোফাইটার টাইফুন। রাফাল এবং টাইফুন নিয়ে রীতিমতো প্রতিযোগিতাও শুরু হয়েছে, আর এই উত্তেজনাতেই রাফাল এবং ইউরোফাইটার টাইফুন কেনা নিয়ে ফেসবুক এবং ইউটিউবে গুজবে ভরে যায়। যদিও বাংলাদেশে কোন যুদ্ধ বিমানটি আসবে এখনও কেউই বলতে পারবে না, কিংবা এখনও হয়তো চূড়ান্ত হয়নি। তবে এটা অনেকটাই স্পষ্ট যে বাংলাদেশের এমআরসি এর সাথে বিশ্ব রাজনীতি জড়িত। একই সাথে এটাও অনেকটা স্পষ্ট হয়েছে বাংলাদেশ পশ্চিমা ফাইটার বিশেষ করে ইউরোপের দিকে ঝুঁকছে বেশি। ইতিমধ্যে জার্মানির সহায়তায় বাংলাদেশ প্রথমবারের মতো ট্রেনা বিমান উৎপাদন করতে যাচ্ছে। প্রশ্ন হলো, বাংলাদেশ কেন হঠাৎ করে পরাশক্তির দেশগুলোর কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? এর দুটি কারণ থাকতে পারে, একটি বাণিজ্যিক এবং দ্বিতীয় ভূ রাজনৈতিক। বাংলাদেশ খুব দ্রুতই অর্থনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে, তবে কেবল যে অর্থনীতি বাংলাদেশকে গুরুত্বপূর্ণ করে তুলেছে বিষয়টা তেমন নয়, কেননা অর্থনৈতিকভাবে বাংলাদেশের থেকে অনেক শক্তিশালী দেশও পরাশক্তিদের কাছে এভাবে গুরুত্ব পাচ্ছে না। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বাংলাদেশের অবস্থান। বাংলাদেশ দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কেন্দ্রে অবস্থিত। দীর্ঘদিন বিশ্ব রাজনীতি ছিল মধ্যপ্রাচ্য কেন্দ্রিক, কিন্তু এখন মধ্যপ্রাচ্যের উত্তেজনা দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ চীন সাগর কেন্দ্রিক হয়ে যাচ্ছে। মায়ানমার থেকে শুরু করে মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর সহ এই অঞ্চলের দেশগুলোর জোট আসিয়ানের সব থেকে কাছাকাছি দেশ বাংলাদেশ। আবার বাংলাদেশ ভারত এবং চীনের মাঝে সাগরের তীরে অবস্থিত, এমনকি বঙ্গোপসাগরেরও বিশাল মালিকানা বাংলাদেশের। ফলে বাংলাদেশ যে দেশের সাথেই থাকবে সেই দেশেই কৌশলগতভাবে এগিয়ে থাকবে। তবে ভৌগোলিক গুরুত্ব যেমন বাংলাদেশের সামনে সুযোগ তৈরি করেছে, তেমনি পরাশক্তিগুলোর মাঝে পড়ে আলাদা চাপও তৈরি হয়েছে। এই মুহূর্তে কোন পক্ষে যাওয়া বা ব্যালেন্স করাটা বাংলাদেশের জন্য কঠিন হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধিতে কি কি অস্ত্র কেনা উচিত বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। বাংলাদেশের সামরিক শক্তি নিয়ে আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এছাড়াও এরকম আরো বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট techduniyabd.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।